আমি সাথী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওটসের একটি রেসিপি। এটি একটি সুপার হেলদি ব্রেকফাস্ট, যারা সকালে অত্যধিক ব্যস্ত থাকে অথবা বাচ্চাদের জন্য বা ব্যাচেলারদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। ওটস পরিজ বানানোর জন্য আমি এখানে কুইক ওটস নিয়েছি 1 কাপ, কিছু নাটস নিয়েছি, ওয়ালনাট আর আমন্ড নিয়েছি, ফ্লেভারের জন্য ছোটো এলাচ নিয়েছি 2টো। আমি এখানে রিফাইন্ড সুগার ইউজ করিনি, এখানে আমি নিয়েছি গুড় আর নিয়েছি 2টো খেজুর। 1 কাপ মিল্ক নিয়েছি, গার্নিশিংয়ের জন্য নিয়েছি নাট সিড এবং 1 টিস্পুন মধু। আমন্ড ওয়ালনাটকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখতে পারেন অথবা এইরকমভাবে ড্রাই রোস্ট করে নিতে পারেন কিছুক্ষণের জন্য। এরপর প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ওটসটাকে ভেজে নেব খুব ভালোভাবে। ওটস সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি নাটসগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো কুচি করে, আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো গরম জল। খুব ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ঠান্ডা জল ইউজ করলে একটু সগি হয়ে আসে ওটসটা, তাই গরম জল ইউজ করলে টেক্সচারটা খুবই সুন্দর থাকে। নর্মাল ওটসের মধ্যে কিছু ফাইটেট কম্পাউন্ড থাকে, যেগুলো আমাদের শরীরে নিউট্রিয়েন্টসের অ্যাবজর্পশনটাকে ঠিকঠাক হতে দেয় না। আমাদের শরীরে যে ওটসের নিউট্রিয়েন্টস আছে সেটা কাজে লাগে না, সেই কারণে ওটসটাকে হয় রোস্ট করতে হবে অথবা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে রান্না করার আগে। আমন্ডের ছালের মধ্যেও ঠিক সেই রকমই থাকে ট্যানিন বলে একটা ইয়ে, বা যে কোনো নাটস, ওয়ালনাট, আমন্ড, নর্মাল পিনাট, এসব সবেতেই থাকে। তো চেষ্টা করবে হয় সারা রাত্রির ভিজিয়ে রাখার অথবা 2 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার। আমি এখানে কোনো ধরনের রিফাইন্ড সুগার বা চিনির ইউজ করিনি। 2-4টে খেজুর নিয়েছি, সেগুলোকে খুব ভালোভাবে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ওটসটা প্রায় হয়েই এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো 1/4 কাপ জেগারি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি অবশ্যই করতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব ওটসের সাথে। খেজুর এবং গুড় আর ন্যাচারাল সুইটনার্স হিসাবে কাজ করে, এটা খুবই ভালো আমাদের শরীরের জন্য, নিউট্রিয়েন্টসে লোডেড হয়, তাছাড়া এর মধ্যে আয়রনের পরিমাণ অত্যধিক বেশি, আর এটা খাওয়াও আমাদের শরীরের জন্য খুবই ভালো। এরপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, কিছু নাটস, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এলাচ ওটসের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আনবে, তাছাড়া এলাচ ডাইজেশনেও খুব হেল্প করে। অনেকের এলাচ পছন্দ না, তো এলাচ বাদ দিয়ে দারুচিনির গুঁড়োও দিতে পারেন, আবার কোনো কিছু নাও দিতে পারেন। ওটসটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম দুধ। গ্যাসের তাপমাত্রা লোতে করে নেবেন আর এরপর 1 কাপের মতো গরম দুধ দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝটপট গ্যাস অফ করে দেবেন। যেহেতু আমরা গুড় ইউজ করেছি, তাই দুধটাকে যদি বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিই তাহলে কিন্তু ছিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই রেসিপিতে কিন্তু কোনো কিছুই লাগবে এমনটা নয়, জাস্ট এগুলো দিয়ে বানালে টেস্টে খুবই সুন্দর আসে, তাই জন্য আমি এইগুলো ইউজ করেছি। আপনারা চাইলে এই উপকরণগুলো চেঞ্জ করতে পারেন। ওটসের মধ্যে থাকে খুব ভালো পরিমাণে এনার্জি, প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। বেনানাতে থাকে পটাশিয়াম, ভিটামিন B6, ফাইবার, হেলদি কার্বোহাইড্রেট এবং আরও অনেক ধরনের নিউট্রিয়েন্টস। তার সাথে ন্যাচারাল সুইটনার হিসাবেও বেনানা খুবই ভালো। খেজুরের মধ্যে থাকে পটাশিয়াম, আয়রন, ফাইবার, ন্যাচারাল সুগার, তাছাড়া ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড এইসব। নাটস এবং সিডের মধ্যে থাকে গুড কোয়ালিটির প্রোটিন, হেলদি ফ্যাট, ফাইবার, ভিটামিন এবং মিনারেলস। ফ্ল্যাক্সিড এবং চিয়া সিডের মধ্যে থাকে গুড অ্যামাউন্ট অফ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এছাড়া আমি এখানে যে টপিং ইউজ করেছি সেটাই আপনাদেরকে ইউজ করতে হবে এমনটা নয়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টপিং ইউজ করতে পারেন। ওটস পরিজ খুবই ফিলিংযুক্ত, টেস্টি, নিউট্রিয়েন্ট ডেন্স একটি ব্রেকফাস্ট রেসিপি, আর এটা যাদের বিজি মর্নিং, কিডস, ব্যাচেলার, সেই সব মানুষদের জন্য খুবই ভালো একটি অপশন ব্রেকফাস্ট। আপনারা চাইলে পুরো পায়েসটাই কিন্তু দুধ দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি আর 1.5 কাপ জল নিয়েছি। গুড় দেওয়ার পরে খুব ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে নেবেন আর তারপর গ্যাসের তাপমাত্রা কম করে দেবেন, আর তারপরে কিন্তু গরম দুধ ইউজ করবেন, নইলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স। নাটস ইউজ করলে অবশ্যই সারা রাত্রির ভিজিয়ে রাখবেন অথবা ড্রাই রোস্ট করে নেবেন, আর ওটসটাকেও ড্রাই রোস্ট করে নেবেন। ওটসটা নামানোর সময় অবশ্যই একটু তরল রাখবেন, নইলে ওটসের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকার কারণে ওটসটা কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় আর ড্রাই হয়ে পড়ে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি হিট করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখনের জন্য টাটা।